Hello friends, welcome back to my channel once again. Bpsc Tre 4 new notification niye alochona korar age amra je trending topic sei trending topic holo domicile niti. Tre Bpsc 4 er khetre ei domicile niti ba rules ottonto guruttopurno ebong eligibility ki kara ei porikkhay boshte parbe ei niye ajker bistarito video. বেশ কয়েকদিন ধরে কিন্তু ইউটিউবে এই নিয়ে খুব ট্রেন্ডিং চলছে। ডোমিসাইল নীতি যদি চালু হয়, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে বিহারের রাজনীতি কিন্তু এখন খুব ধামাশাল অবস্থা বা খুব একটা যেমন পশ্চিমবঙ্গের রাজনীতি ভোটের সময় হয় সেরকম, কারণ আগামী বছর ইলেকশন রয়েছে। ডোমিসাইল নীতি চালু হলে অন্যান্য স্টেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটুকু শোনা যাচ্ছে 15 থেকে হয়তো 20% একটা রিজার্ভেশন চালু হবে, অর্থাৎ 15 থেকে 20% অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা এলিজিবল হবে, আর বাদ বাকি যা পার্সেন্টেজ থাকবে 80 হোক বা 85 হোক সেটা কিন্তু বিহারের ছেলেমেয়েরা এলিজিবল হবে। এই ক্ষেত্রে এলিজিবিলিটি বলতে যারা সিটেড ক্লিয়ার করে থাকবেন অথবা যারা বিহারের যে স্টেট লেভেলের পরীক্ষাটা হয় তারাই কিন্তু এই বিপিএসসি টিআর ফোরের ক্ষেত্রে এলিজেবল হবেন, এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। নিউ নোটিফিকেশন যদি বলেন তাহলে সেটা যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে ডিসেম্বরের সেকেন্ড উইকে বা অথবা ডিসেম্বর মাসেই কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। টিআরই ফোরের নোটিফিকেশন কিন্তু এই বছরের শেষের দিকেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিআরই থ্রি তার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হেল্প করলো, ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।